आज बिहीबार खरसाङमा दार्जिलिङ नगरपालिका हाम्रो पार्टीका पाँचजना नगर पार्षदहरूले भारतीय गोर्खा प्रजातान्त्रिक मोर्चामा सामेल भए लगत्तै दार्जिलिङ जिल्ला तृणमूल काङ्ग्रेस हिल सभा नेत्री शारदा छेत्रीले टिएमसी पार्टीका दुई नगर पार्षदहरूले पनि भागो प्रमोलाई समर्थन दिने घोषणा गरेकी छन्। दार्जिलिङ म्युनिसिपालिटीते आमादेर दुजन टिएमसी काउन्सिलर रहेछेन। एबार जे दार्जिलिङ म्युनिसिपालिटीर भोटटा भेंगे जाच्छे এবং বিজিপিএম দখলে আনা হচ্ছে আর দখলে নিয়ে আসছে এবং আমাদের দুজন টিএমসি ক্যান্ডিডেট আমরা বাইরে থেকে আমরা সাপোর্ট করব, কারণ যে গত জিটি ইলেকশনেও আমাদের বিজিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স ছিল এবং রাজ্য সরকার আমাদের টিএমসি পার্টির সরকার সঙ্গেই অ্যালায়েন্স করে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা পাঁচজন কাউন্সিলর জিতেছিলাম। তো এবার আমাদের যেহেতু দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে একটা নতুন বোর্ড হবে, সেই বোর্ডের মধ্যে বিজেপিএম কে আমরা টিএমসি পার্টি বাইরে থেকে আমরা সাপোর্ট করব এবং আমি আশা করব দার্জিলিং অনেক দিন থেকে মিউনিসিপ্যালিটির মানে সন্তোষমূলক কাজ করছে না, তো আমি আশা করব বিজেপিএম এবং আমাদের সাপোর্টে আমাদের রাজ্য সরকার টিএমসি পার্টির সরকার সঙ্গে মিলে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির একটা ভালো ডেভেলপমেন্ট করবে বলে আমি আশা করছি।